রাজশাহীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষ বিভাগীয় পর্যায়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। অনুষ্ঠানে রাজশাহীতে 10 জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় রাজশাহী মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।